দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গাড়ুলিয়া থেকে গ্রেফতার করলো নোয়াপাড়া থানার পুলিশ। দ্রুত যুবকের নাম সুরজ সাউ, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে পুলিশের কাছে। তবে ধৃত যুবককে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হচ্ছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। নোয়াপাড়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।